আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মুমিনদেরকে দশটি বৈশিষ্ট্য দ্বারা জান্নাতটা দান করব যে ব্যক্তির মধ্যে দশটি বৈশিষ্ট্য থাকবে এই মুমিনের বৈশিষ্ট্য দ্বারা আমি আল্লাহ তাকে জান্নাতগুলো দান করব সাহাবীদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থেকে একটাও পূর্ণ ছিল না সাহাবী কেমন ছিল তুমি জানো নেই আল্লাহর নবীর সাহাবীরা এমন দর্জ ছিল এমন কষ্ট করে দুনিয়ার বুক ত্যাগ করেছে নবীর জন্য জানটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে উহুদের ময়দানে আল্লাহর নবীর জন্য শত শত সাহাবী জান দিয়েছে উহুদের ময়দানের আগের দিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করে এবং বলে রব্বুল আলামিন পৃথিবীর বুকে তুমি আমাকে পাঠিয়েছো আমি আল্লাহ তোমার কাছে এটা চাই নাই তুমি আমাকে পাঠিয়েছো কোনো দরখাস্ত করি নাই তুমি আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছো আমি আল্লাহ তোমার থেকে কোনো দরখাস্ত করি নাই তুমি আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছো আমি আল্লাহ তোমার কাছে আমি বান্দা তোমার কাছে দরখাস্ত করি নাই আব্দুল্লাহ বিন জাহাজ বলে রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ বিন জাহাজ তোমার কাছে একটি প্রার্থনা করছি তোমার কাছে একটা জিনিস চাই আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আমার মালিক আগামীকাল উহুদের ময়দানে কাফেরদের বাচ্চারা যেন আমাকে এমন ভাবে কতল করে আমার মাথা যেন তারা চূর্ণ বিচূর্ণ করে বেরে আমার দুই হাত যেন তারা কাটি ফেলে আমার চোখগুলো যেন তারা তুলে বেরে আমার নাক যেন তারা কাটি ফেলে আমার দুইটা পা যেন তারা কাটি ফেলে এবং আমার পেটটা যেন তারা চূর্ণ বিচূর্ণ করে দেয় আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন মালিক তুমি আমার এই দোয়াকে কবুল করো পৃথিবীর মুখে তোমার কাছে আর কোনো কিছু চাইব না আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞেস করলেন ও আব্দুল্লাহ বিন জাহাশ কেন এই চাওয়া যখন আমার থেকে যখন জিজ্ঞেস করবা আব্দুল্লাহ বিন জাহাজ বলেন ও মালিক কেন এই চাওয়া তুমি যখন আমার থেকে জিজ্ঞেস করবা আমি কিয়ামতের ময়দানে তোমাকে বলবো আমি আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা তোমার দ্বীন কায়েমের জন্য কাফেরদের বাচ্চারা আমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে এমনই ভাবে আব্দুল্লাহ বিন জাহাজ আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল আল্লাহর কাছে চেয়েছেন আব্দুল্লাহ বিন জাহাজ কাফেরদের বাচ্চাদের যেন তারা কাফেরদের বাচ্চাদের হাতে যেন তারা কতল হয়ে যায় সাহাবীদের তামান্না তেমন ছিল আমাদের আজকে তামান্না কেমন আমরা তো মুসলমান আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আল্লাহ বলেছেন মুসলমান আমি তোর সমস্ত কিছু ক্রয় করে নিয়েছি তোর জানটার বিনিময়ে তোর জানটা শুধু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি তুই শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়াতে বান্দাগি করবি আজ কোরআনের অপমান হয় রসুলের অপমান হয় তোমাদেরকে তখন পাওয়া যায় না 35-9 দিতে তোমাদের পাওয়া যায় 35-9 দিতে সকলেই পালন করে তোমরা মুসলমানের বাচ্চা কিনে সেটা আমার সন্দেহ হয় মুসলমানের বাচ্চারা কখনো 35-9 দিতে পালন করতে পারে না আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যার কাছে যাকে যে ভালোবাসবে তার কাছে তার সাথেই তার হাসর নাসর হবে যারা 35-9 দিয়ে পালন করেছেন কিসের তরিকায় করেছে আমরা জানি অনেক সময় দেখি কাফেরদের বাচ্চাদের উল্লাসের মধ্যে আমার মুসলমান ভাইরা যায় আমার মুসলমান সন্তানরা যায় কিন্তু তাদেরকে কখনো দেখা যায় না আমাদের তাফসীরুল কোরআনের মাহফিলে আসতে আমাদের কখনো ঈদগাহ ময়দানে তাদেরকে দেখা যায় না আমার মুসলমানের সন্তানরা কাফেরদের বাচ্চাদের
ওই হিন্দু পূজার মধ্যে গিয়ে দেখে এবং বলে ধর্ম যার যার উৎসব সবার সকলে বলে নাউজুবিল্লাহ কেমন ছিল জানো নি আমার নবীর সাহাবীর তরিকা কেমন ছিল তুমি জানো নি নবীর সাহাবীর তরিকায় তুমি যদি অনুসরণ করে যদি পৃথিবীর বুক ত্যাগ করে যদি জান্নাতের যদি বাসিন্দা হতে পারো তাহলে এর চেয়ে উত্তম তোমার কাছে আর কোনো কিছু নাই কেমন ভাবে আপনার সন্তানগুলো গঠন করবেন জানেন আল্লাহ আমাদের কেমন বানিয়েছে জানেন আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি কেমন বানিয়েছি জানো নি আল্লাহ বলছেন ওয়াতিন তিন ফলের কসম ওয়াতুর সিনিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন জাইতুন ফলের কসম এবং সিনাই পর্বতের কসম এরপরে বলেছে মক্কা নগরীর কসম ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম একে একে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম কেটেছে চারটা কসম কাটার পরে বলতেছে লাকদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ কেমন বলেছে তুমি জানো আমি আল্লাহ যত মখলুক পৃথিবীর বুকে সৃষ্টি করেছি এই মখলুকের মধ্যে এমন কোন মখলুক নাই যেটা তুই মানব জাতি থেকে আমি আল্লাহ উত্তম বানিয়েছি আল্লাহু আকবার আর সেই মানব জাতি আজকে আমরা যে আল্লাহ আমাদের পাঠিয়েছে দুটি দায়িত্ব দিয়ে এক নাম্বার হলো হুজুর আমার আগে আলোচনা করেছেন ওয়াকাদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ আমাদের কয়টি দায়িত্ব দিয়েছেন দুইটি দায়িত্ব এক নাম্বার হলো ইবাদত করতে হবে আল্লাহ ওয়াকাদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি রবের জন্য ইবাদত করব এবং মা বাবার সাথে সদ্ব ব্যবহার করব এটা আমাদের মধ্যে পাওয়া যায় না রবের ইবাদত কি দূর কি বাত হে মায়ের খেদমত দূর কি বাত হে বাবার খেদমত দূর কি বাত হে বাবার খেদমত করি না মায়ের খেদমত করি না আল্লাহর জন্য যে ইবাদত করতে বলেছে এটাও আমরা করি না আজ শুধুমাত্র আমরা পড়ে রয়েছি খেলাধুলা নাচ গান এই সমস্ত বিষয় নিয়ে আল্লাহর নবী বলেছেন তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর হবে এমন ভাবে আমাদের দেখা যায় মেসি রোনালদো এরা বিভিন্ন প্রকারের মধ্যে কি করে তারা দান খয়রাত করে রোনালদো টাকা বড় অঙ্কের টাকা পাইলে ফিলিস্তিনের মধ্যে পাঠিয়ে দেয় মেসি বড় অঙ্কের টাকা পাইলে মুসলমানদের কিছু কিছু সাহায্য করার চেষ্টা করে জানতো আমি এই সাহায্য কেন করে তাদের সাহায্য দ্বারা কোন তাদের উপকার উপকার হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে তুমি জানো নেই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহু যামানু মা'আ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ তুমি কাফেরের বাচ্চা যদি হাজারো যদি সাহায্য করো মুসলমান তুমি হও নাই আমার আল্লাহ বলেছেন তোমার সাহায্য করাটা তোমার আমল করাটা হচ্ছে মরুভূমির মরিচিকার মতো অর্থাৎ ঈমান নেই তো আমল করেঙ্গা কুছ নেই হোগা ঈমান আছে তাহলে আমল অল্প করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই আমার কথা মনে আপনারা বুঝতেছেন না নবীদের তরিকা যদি অনুসরণ করে পৃথিবীর বুক ত্যাগ করে যখন তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বলবে ও আমার আদরের সন্তান আমার আদরের বান্দা এদিকে আহো পৃথিবীর বুকে আমি তোমাকে এত বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম কি করেছিলে বলো কি জবাব দিবা বাবার আমার কি জবাব দিবা আজ তোমাকে নামাজের মধ্যে পাওয়া যায় না কোরআনে তাফসীর মাহফিলের মধ্যে তোমাকে পাওয়া যায় না হিন্দু গানে হিন্দু অক্ষরে নাচ গান নাস্তিকদের যত মঞ্চ রয়েছে তোমাকে পাওয়া যায় বোঝা যায় তুমি মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করলেও তোমার মধ্যে মুসলমানিয়ত এখন পর্যন্ত অর্জন হয় নাই আল্লাহর নবী সাহাবিয়া কানসা বিনত আমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল তুমি জানো নি কানসা বিনত আমর রাদিয়াল্লাহু তাআলা একটি যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করেছিল তার চারটা চারটা সন্তান নিয়ে তার বেশি মনের মধ্যে তামান্না ছিল আমি একদিন মদিনার নবী
বিশ্বনবীর তরিকা অনুসারে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করব জিহাদের ময়দানে অংশ গ্রহণ করার যে তামান্না ছিল একদিন কানসা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের সুযোগ পেয়েছেন কানসা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা কাদসিয়ার যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করলেন কাদসিয়ার যুদ্ধের মধ্যে তার চারটি চারটি সন্তান নিয়ে অংশ গ্রহণ করেছেন অংশ গ্রহণ করার পরে সন্তানদের আগে বলে দিয়েছেন সন্তান আমার শুনে রাখো পৃথিবীর বুকে এমন কোন কিছু তোমাদের কাছে আমি অপূর্ণ রেখে নাই আমি মা বলছি আমার একটা তামান্না রয়েছে আমার দিলের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে তুমি সন্তান আমার নবীর জন্য নিজের জানটা বিসর্জন দিবা সন্তানরা এই কথা শুনে ডাক দিয়ে বলবো ও আম্মা জান শুনে রাখুন পৃথিবীর বুকে থাকা অবস্থায় আপনি আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে আসছেন একদিন পর্যন্ত আমাদের কষ্ট আপনি আমাদেরকে কষ্ট দেন নাই আমি সন্তান বলছি আমরা চার ভাই বলছি যতক্ষণ পর্যন্ত কাফেরদের বাচ্চারা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে জিহাদ করে নিজের জানটা নবীর জন্য বিসর্জন দিয়ে দেব কানসা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সন্তানকে নিয়ে রওনা দিলেন যেতে যেতে কাদসিয়ার যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করলেন কাদসিয়ার যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করার পরে তারা সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে আর মা পিছন থেকে তাকায় আছে সন্তানরা যুদ্ধ করতে 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 কিছুক্ষণ পর একটা সন্তান কাফেরদের বাচ্চার হাতে কতন হয়ে যায় আর পিছন থেকে মা ডাক দিয়ে বলে আল্লাহু আকবার আমার একটা সন্তান আল্লাহর কাছে কবুল হয়েছে সুবহানাল্লাহ এটাই হলো সাহাবীদের তামান্না এরপর আবার যুদ্ধ করতে আসে যুদ্ধ করতে 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 দ্বিতীয় সন্তানও কাফেরদের বাচ্চার হাতে কতল হয়ে যায় আবার মা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার আমার দ্বিতীয় সন্তানকে আল্লাহ কবুল করেছে এরপর এভাবে যুদ্ধ করতে করতে তৃতীয় সন্তানটাও আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে শহীদ হয়ে যায় এবং লাশ যখন সন্তানটা যখন চতুর্থ নাম্বার সন্তানটা যখন জিহাদ করতেছে জিহাদ করতে করতে মদিনাওয়ালা নবী তরিকা অনুসারে চেয়েও চতুর্থ নাম্বার সেও শহীদ হয়ে যায় আল্লাহু আকবার মা পিছন থেকে ডাক দিয়ে বললে ও মালিক তোমার জন্য চারটা হাদিয়া রেখেছিলাম তুমি মালিক আমার উপর সন্তুষ্ট হয়েছো সেটা আমি বুঝেছি আমার সন্তানদের তুমি কবুল করেছো আল্লাহ কেমন ছিল তুমি জানো নি তাদের মনে ছিল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون মোমেন বান্দা তুমি হয়েছ জিহাদের ময়দানে যদি তুমি না যাও তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছে সেটা কখনো প্রমাণিত হবে না আমার নবী বলছেন তোমার তোমার অন্তর যদি জীবনে একবার হলেও জিহাদের ময়দানে অংশ গ্রহণ করব এটা যদি তোমার অন্তরের মধ্যে যদি না থাকে তাহলে আমি নবী বলছি তাহলে তোমার ঈমান তুমি পূর্ণাঙ্গ মুসলমান হও নাই এই জন্য আজকে দেখা যায় তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দেওয়া হয় আলেমদেরকে কারাবন্দি করা হয় আলেমদের কারাবন্দি করা হয় নির্দোষে একজন মুরব্বীকে যখন কারাবন্দি করা হলো
কয়েকদিন আগে জামাতের আমির তাকে যখন কারাবন্দী করা হলো সেখানে অনেকজন সাংবাদিক গিয়েছেন সাংবাদিক যা গিয়ে জিজ্ঞেস করে হুজুর আপনাকে কেন এখানে আটকানো হয়েছে তিনি উত্তর দেয় আমার কোনো আমি নিজে জানি না আমাকে কেন আটকানো হয়েছে তবে যারা আটকিয়েছে রাজনৈতিক যদি কোনো হিংসা প্রতিশ্রুতি যদি তাকে দেখে তার রাজনৈতিক হিংসায় কোনো বান্দাকে কষ্ট দেওয়াটা সম্পূর্ণ হারাম রাজনৈতিক প্রতিহিংসাই যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর নবী বলেছেন সেটা একদিন না একদিন হিসাব দিতেই হবে আজ না হোক কাল ইনশাআল্লাহ নবীর সাহাবীর কেমন ছিল তুমি জানো নি উম্মে ইব্রাহিম নবীর সাহাবী কেমন ছিল জানো নি আল্লাহ তাদের জন্য আয়াত বলেছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে আদম জাতিকে উত্তম বানিয়েছি আহসানুল খালিকিন উত্তম সৃষ্টির মধ্যে তাদেরকেই বানিয়েছি কেন বলেছে তুমি জানো নি তামা তাদের তামান্না কেমন ছিল তুমি জানো নি পৃথিবীর মুখের মানুষেরা কান খুলে রেখে শুনো উম্মে ইব্রাহিম যখন মদিনার মধ্যে যখন একটি যুদ্ধ সংঘটিত হচ্ছিল উম্মে ইব্রাহিম আশা করেছে যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করবে তার একটা সন্তান ছিল তার সন্তানের জন্য তার সন্তানকে নিয়ে সেই যুদ্ধে অংশ গ্রহণ করবে উম্মে ইব্রাহিম এদিকে ওয়াজ করতেছে আবু বায়েদ ওয়াজ করতেছে আবু বায়েদ জিহাদের জন্য মুমিনদের প্রস্তুতি করতেছে কেমন ওয়াজ করতেছে বান্দা তুমি যদি জিহাদের ময়দানে যদি অংশ গ্রহণ করো পৃথিবীর বুকে এমন কোন মর্যাদাপূর্ণ স্থান নেই যেটা জিহাদের জন্য আমার আল্লাহ বাজেট করে রেখেছে যারা শহীদ হবে পৃথিবীর বুকে তাদের সেই কিয়ামতের ময়দানে তাদের পরের হক ব্যতীত কোনো হিসাব নেওয়া হবে না উম্মে ইব্রাহিম সেই ময়দানের মধ্যে সেই মাহফিলের মঞ্চের মধ্যে উপস্থিত ছিল আবু উবায়েদ জিহাদের গুরুত্বপূর্ণ বর্ণনা দিচ্ছিল আবু উবায়েদ বলছেন যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে কেমন জান্নাত তুমি জানো নি সেই জান্নাতের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের জন্য হুর পরে রেখেছে হুর পরে রেখেছে কেমন হুর পরে যারা তারা জানো নি তোমরা জানো নি কেমন হুর পরেদের বর্ণনা দিচ্ছে আবু উবায়েদ যখন মরণে রয়েছে কেমন বর্ণনা তুমি জানো নি হুর গুলা হচ্ছে যে যেদিক দিয়ে তাদের আলু থেকে আলু উৎপাদিত হয় তাদের যেই রুট দিয়ে হাঁটে যাবে সেই রুটে যদি তাদের যদি জুতার যদি বালু যদি পড়ে জুতার দুল যদি পড়ে তাহলে সেই রুটের মধ্যে সেই রুটটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তারা যদি যেই রুট দিয়ে যায় তাদের গায়ের গাম যদি পড়ে তাহলে সেই রুটের রূপায় রূপান্তরিত হয়ে যায় আবু উবায়েদ বর্ণনা করছেন তাদের সেই গাম যদি নদীর যদি তলদেশে পড়ে নদীর পানিগুলো এমন মিষ্টি হয়ে যায় পৃথিবীর কোন মিষ্টি এমন মিষ্টি হয় না তারা কেমন জানেনি পৃথিবীর বুকে যত নারী রয়েছে এগুলোর মধ্যে তো সন্দেহযুক্ত রয়েছে তুমি যদি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো আমি আল্লাহ বলছি তোমার জন্য একটা দুইটা নয় 72টা পর্যন্ত আমি আল্লাহর পরে রেখেছি এই হুর পরিদের ওয়াজ শোনার পরে আরো বর্ণনা করতেছে হুর পরে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি ঈমান আনবে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু মুমিনদের জন্য সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? ওয়া আমিলুস সালিহাতি, এবং তারা যেন কি করে? আমালুস সালিহাত করে। জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব যেই জান্নাতের তলে দেশের মধ্যে রয়েছে নদী প্রবাহমান। জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, তোমাদের জন্য যেই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে এই রিজিক থেকে তোমরা কি করো? বক্ষণ করো। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং জান্নাতের মধ্যে এমন এমন রিজিক সমূহ দেওয়া হবে তোমাদেরকে, এমন এমন ফল ফুল দেওয়া হবে যেই ফল তোমাদেরকে মনে হবে পৃথিবীর বুকে এটা বক্ষণ করেছ। কিন্তু দেখতে দেখা যাবে সাদৃশ্য, কিন্তু এদার সাহায্যে কত সেটা তুমি বুঝতে পারবা, সেটা তুমি বুঝতে পারবা যখন তুমি খাবা সেটা। শুধুমাত্র স্বাদ অন্যরকম থাকবে, যদিও বা পৃথিবীর বুকের সাথে ওই ফলের সাদৃশ্যটা মিল থাকে। এই কথা বুঝতে চেয়েছিলাম এই আয়াতটি যখন উম্মে ইব্রাহিমের মার সামনে যখন বর্ণনা করা হয়েছে। উম্মে ইব্রাহিম বলো, আবু উবায়দ শুনে রেখো, আমার সন্তানটা তোমার সাথে নিয়ে যাও, এবং দশ দিনার দরদেরহামের বিনিময়ে ওই মেয়ের সাথে আমি আমার সন্তানের সাথে বিবাহ পড়াইয়া দিবা। কোন মেয়ে? হুরদের কথা যখন বর্ণনা করা হয়েছে, উম্মে ইব্রাহিম বলেন, আমার ছেলে আল্লাহর জন্য শহীদ হয়ে আল্লাহর জন্য নিজের জানটা বিসর্জন দিয়ে সেই হুরদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে। এরপর উম্মে ইব্রাহিমের মা আবু উবায়দকে যখন এই কথা বলল, আবু উবায়দ বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে জিহাদের ময়দানে যাবে। জিহাদের ময়দানে যখন আবু উবায়দের সাথে উম্মে ইব্রাহিম, ইব্রাহিম যখন সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করলো, অংশগ্রহণ করার পরে কাফেরদের বাচ্চাদের সাথে জিহাদ করতে 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 এক পর্যায়ে উম্মে ইব্রাহিমকে, ইব্রাহিম বা তারা এক দল কাফেরদের বাচ্চারা নিয়ে তাদেরকে বেষ্টন করে নিয়েছে। ইব্রাহিমকে যখন বেষ্টন করে নিয়েছে, ওই মুসলমানরা সাহাবীরা তাদের থেকে অনেক দূরে ছিল। এই সময়ে ইব্রাহিমকে তারা কতল করে ফেলেছে। কতল করে পরে ইব্রাহিমের মাকে এই কথা জানাতে নিষেধ করেছে। আবু উবায়দ বলল, আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে গিয়ে তার মাকে সান্ত্বনা দেব না, আমি সান্ত্বনা দেওয়া পর্যন্ত যাতে আমি সান্ত্বনা দিয়ে তাকে বুঝাতে পারি তার যে তামান্নাটা ছিল, তার যে আশাটা ছিল আল্লাহর জন্য নিজের সন্তানকে বিসর্জন দেবে। কারণ নিয়ত যদি পাল্টে যায় তাহলে আমল তো বরবাদ। নিয়ত ঠিক থাকলে আমল সহি হোগা, আগর নিয়ত যদি সহি না থাকে তাহলে আমল করে কোনো প্রয়োজন নেই। আমি নামাজ পড়তেছি মানুষদের লোক দেখার জন্য, তাহলে আমার নামাজের কোনো প্রয়োজন নেই, কারণ এটা বান্দার জন্য হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য নয়। উম্মে ইব্রাহিমের মাকে বলতে নিষেধ করেছে। মুসলমানরা বিজয় হয়ে গড়াইয়ের মধ্যে মিরতেছে, উম্মে ইব্রাহিমের মা ও তাদেরকে সাধুবাদ জানার জন্য যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে, সাধুবাদ জানার জন্য উম্মে ইব্রাহিমের মাও সকলের আগে দাঁড়িয়ে রয়েছে। সকলের আগে যখন দাঁড়িয়ে রয়েছে, সাহাবীরা তাদের সম্মুখে গেলেন। যাওয়ার পরে বর্ণনা করতেছে, ও আবু উবায়দ, আমার সৎকাটা কি আল্লাহ কবুল করেছে? সুবহানাল্লাহ, তাদের মায়ের কেমন আশা, আমার সৎকা কি আল্লাহ কবুল করেছে? এরপর উম্মে ইব্রাহিমের মাকে আবু উবায়দ ডাক দিয়ে বললেন, ও উম্মে ইব্রাহিম, তোমার সদকা আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে তিনি স্বপ্নের মধ্যে দেখেন, উম্মে ইব্রাহিমের মা স্বপ্নের মধ্যে দেখেন, ও আমার আম্মা জান, আমি ইব্রাহিম বলছি, আমি এখানে, তুমি যে ওই আবু উবায়দ তোমাকে বর্ণনা করেছে, জান্নাতের মধ্যে যদি আল্লাহর জন্য যদি শহীদ হয়ে যদি জান্নাতে আসতে পারো, আমল সালেহা যদি নিয়ে জান্নাতের মধ্যে যদি আসতে পারো, আল্লাহ বলেছে তোমাকে
ওই 72 টি হুর দিবে বিভিন্ন বর্ণনায় আরো বেশি রয়েছে 500 রয়েছে অগণিত রয়েছে সেগুলো যাচ্ছি না 72 টা হুর দেবে বলেছে হুরদের সাথে বিবাহ আবদ্ধ করাবে বলেছে সেটা সত্য হয়েছে আমি এমন একটা জান্নাতের মধ্যে রয়েছি যেই জান্নাতটা হলো যার তলদেশে নদীর সমুদ্র প্রবাহমান রয়েছে এরপরে আবু উবাইদ তাদেরকে যখন এইভাবে যখন বর্ণনা দিয়েছেন সাহাবীদের তামান্না কেমন ছিল অন্তরের মধ্যে আর সর্ব সালিহিন তাবেঈন তবে তাবেঈন আইমাই মুজতাহিনদের একইভাবে তারা পৃথিবীর বুকে চালিয়ে গিয়েছেন তারা নামাজ কখনো কাজা করতেন না সাহাবীরা নামাজ কখনো কাজা করতেন না ফরজ নামাজ ওয়াক্তিয়ে নামাজ কখনো তরক করতেন না আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূলি তুমি যদি ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ তরক করো ফরজ নামাজের তরক করো তাহলে তোমার যে জিম্মা আল্লাহ তাআলা নিয়েছিলেন সেই জিম্মা থেকে তোমার নাম লিস্ট থেকে কাটা যাবে আরো বলেছেন মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ কাফারা তুমি যদি ইচ্ছাকৃত ভাবে যদি ফরজ নামাজ যদি ত্যাগ করো তাহলে তুমি কি করেছো কুফরি করেছো এক মর্তবা রয়েছে কাফের হয়ে গেছো তবে এটা সহি নয় কুফরি করেছো দ্বিতীয় নাম্বার লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ কখনো নিজেরা লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে তারা প্রবেশ করবে না যারা কি করে কাতিআ অন্য হাদিসে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ সুগলকুর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না অন্য হাদিসের মধ্যে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম যারা হারাম ভক্ষণ করে তারা কখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আমাদের এলাকার মধ্যে এটা একটু বেশি হারাম যারা খেয়েছেন যারা হারামের সাথে লিপ্ত হয়েছেন আমার আলোচনার বিষয়বস্তু এটা না তবু বলতেছি কয়েকটা কথা যারা হারামের সাথে লিপ্ত রয়েছেন আল্লাহ তাআলা বলেছেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সেই আদায় করো 40 দিন পর্যন্ত নামাজ তাবলীগের 40 দিন পর্যন্ত তুমি তাকবীর উলার সহিত নামাজ আদায় করো আমি বলছি আল্লাহর কসম করে বলছি তোমার কর্জ থাকবে না তোমার ঋণ থাকবে না তোমার কোনো সমস্যায় থাকবে না শুধুমাত্র আল্লাহর জন্য তোমার তামান্নাটা থাকতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য যদি তুমি হয়ে যেতে পারো আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ